সমস্ত নিয়ম মেনে চলবে হোলসেল খাদ্য ডিস্ট্রিবিউশন, জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গ জুড়ে হোলসেল খাদ্যদ্রব্য ডিস্ট্রিবিউশন চালু থাকবে। এদিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করার পর মন্ত্রী গৌতম দেব জানান, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব পদ্ধতিতে গাড়ি পার্কিং করিয়ে এই সকল খাদ্যদ্রব্য লোডিং আনলোডিং করবে। স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব সব বজায় রেখেই কাজ করা হবে। একদিকে বাজার যেমন খোলা থাকবে, তেমনই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বাজারে জিনিসপত্রের মূল্য একটি নির্দিষ্ট দামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মন্ত্রী আরও জানান, হোলসেল মার্কেটের এই ডিস্ট্রিবিউশনের কাজ যেখান থেকে হয় তিনি নিজে সেখানে যাবেন এবং অনুরোধ করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে। এই প্রক্রিয়া চালু থাকলেও লকডাউনকে হালকাভাবে নেওয়া যাবে না। আমাদের যেটা হোলসেল মার্কেট, হোলসেল মার্কেটে প্রচুর জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আছে, যেটা তারা সারা উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং হিলস, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সমতল, উত্তর দিনাজপুরের পার্টে ডিস্ট্রিবিউটেড হয়। তো সেটা পুরোপুরি নর্মালসি আছে। মাল লোডিং আনলোডিং, অন্যান্য যে বিষয়গুলো ছিল রাঙাবাড়ি থেকে, সেগুলো রিজলভ হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বসে সেগুলোকে আমরা রিজলভ করেছি, এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন একটা পদ্ধতি করে তারা গাড়িগুলোকে পার্কিং করে সেখান থেকে মাল লোডিং আনলোডিং এই ব্যাপারটা তারা করবেন। পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করছে সেই সহযোগিতা করবে। স্যানিটাইজেশন এবং অন্যান্য হেলথ কেয়ারের বিষয়টা, সোশ্যাল ডিস্টেন্সিং, এই বিষয়গুলো আমরা ওখানে প্রশাসন থেকে, পুলিশ থেকে ওটা মেনটেন করছে, ওটা ভালোভাবে আরও মেনটেন করা হবে। এবং মার্কেট পুরো খোলা থাকবে, মার্কেটে মালের কোনো অভাব নেই, মাল ডিস্ট্রিবিউটর হবে যেভাবে হচ্ছে, যে দাম প্রিভেলিং মার্কেট রেট আছে সেই রেটেই হবে। একটা ভালো বিষয় যে এখানে দাম বাড়েনি, একই রেট আছে। এটা আমাদের গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বড় নির্দেশ দিয়েছে যে মানুষের এমনি ডিস্ট্রেসের মধ্যে আছে, এই সময় যেন জিনিসপত্রের দামটা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে, বাড়ানো যাবে না, সেটা হচ্ছে। কালকে আমি সকালবেলা যাব যেখান থেকে এই হোলসেল মার্কেটে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, সেখানে যাব এবং ওখানকার মানুষজনকে যে অ্যাড্রেস সিস্টেম আছে, ওই অ্যাড্রেস সিস্টেমে তাদের কাছে বলবো যে সবাই বাড়িতে থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, এবং খাদ্য দ্রব্য, হেলথ কেয়ার এবং এমার্জেন্সি সার্ভিস যেটাকে আমাদের চালু রাখতেই হবে, সেটা রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নিয়ে সেটাকে চালু রাখছে। কিন্তু লকডাউনটাকে কোনো হালকাভাবে নেওয়া যাবে না, খুব সিরিয়াসলি লকডাউনটাকে নিন, যাতে বেঙ্গল এই কোভিড-19 থেকে এটাকে এফেক্টিভলি ফাইট আউট করতে পারে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে মানুষ ইউনাইটেডলি এটা ফাইট আউট করছে। এই ফাইট আউটটা যাতে সাকসেসফুল হয় সেটা আমরা সবাই মিলে আমাদের করতে হবে। মহাবাজার মাঝে মধ্যে বন্ধ থাকেনি, এই রামনবমীর আগে ওদের তিন দিন ছিল, মার্কেট পুরো খোলা থাকবে। কালকে আমি যাব সকালবেলা, ও মার্কেট অ্যাজ ইউজুয়াল মাল ডিস্ট্রিবিউশন হবে। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমস্ত রিপ্রেজেন্টেটিভরা আছে, ওদের ডিস্ট্রিবিউশনে টুকটাক সমস্যা হচ্ছিল, সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম, এসডিও, সিপি, আমরা সবাই মিলে অবশ্যই রিজলভ করেছি। আমি কালকে নিজেও একবার যাবো, ঘুরে আসবো। কেউ যদি ইলিগালি দাম নেয় সেটা তো প্রশাসনের মতো কাজ করবে। এই স্ট্রেকেজ আমি বলতে পারবো না, সবাইকে বলবো নির্দিষ্ট দামে বিক্রি করুন, মানুষ এমনি অসুবিধার মধ্যে আছে, সেখানে কোনো বেশি দাম নেওয়া যাবে না। এবং হোলসেলাররা, তারা বেশি দামে কোনো মাল বিক্রি করছে না, ওরা দে আর অল রেসপন্সিবল পিপল, তারা যে দাম মার্কেটে প্রিভেলিং রেট আছে ওই রেটেই করবে।